রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদ ঐক্যমত্য, মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিপক্ষে চীন রাশিয়া। সিনহার বিবৃতি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ প্রমাণ করে বললেন ফখরুল, খালেদার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ। আগামী নির্বাচনে আসবে বিএনপি, আশাবাদ সিইসির, সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার প্রত্যয়। জীবন বিমায় শুভঙ্করের ফাঁকি, পাওনা বুঝে পান না অনেক গ্রাহক, শর্তের বেড়া জালে হারাতে হয় শেষ সম্বল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। দুপুর দুইটার একুশে সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি রিয়াজ হাফিজ এবং আমি ফারজানা আখি। রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপত্তা পরিষদকে রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান। স্থানীয় সময় শুক্রবার নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক বৈঠকের পর এ কথা বলেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও কূটনীতিকরা বলছেন, চীন এবং রাশিয়ার বিরোধিতার কারণে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব আনতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ। এদিকে রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। রিপোর্ট দুলি মল্লিকের। রোহিঙ্গা ইস্যুতে আনান কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠক। অনানুষ্ঠানিক বৈঠকে রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বৈঠক শেষে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ ও মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। এ নিয়ে রোডম্যাপ তৈরির তাগিদ দেন তিনি। মিয়ানমারের ব্যাপারে রোডম্যাপ তৈরিতে নিরাপত্তা পরিষদকে একমত হতে হবে, না হলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে পুরো অঞ্চল। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান কোফি আনান। বলেন, রাখাইনে পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণ, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন মিয়ানমারের সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে। দেশে ফিরিয়ে আনার পর রোহিঙ্গাদের আবারও যাতে শরণার্থী শিবিরে পাঠানো না হয়, তাদের নিজ গ্রামে বসবাসের পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, রাখাইনে জাতিগত হত্যাযজ্ঞ চলছে, এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের উপরও জোর দেন তারা। This is an ethnic cleansing happening before our eyes. বিভিন্ন সংবাদ মাধ্যম ও কূটনীতিকরা বলছেন, বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব উঠলেও চীন ও রাশিয়ার বিরোধিতায় তা ভেস্তে যায়। এদিকে বিশ্বব্যাপী সমালোচনার মুখে টনক নড়েছে মিয়ানমারের সেনাবাহিনীর। রোহিঙ্গা নিপীড়নের ঘটনা খতিয়ে দেখতে সেনা কর্মকর্তা আইওইনের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সর্বশেষ তথ্য বলছে, 25 আগস্টের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা 5,36,000 দাঁড়িয়েছে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরা। সীমান্ত পাড়ি দেওয়ার সময় পথের ক্লান্তি আর পর্যাপ্ত খাবারের অভাবে নানা জটিলতা তৈরি হয়েছে তাদের শরীরে। গর্ভবতী এসব নারীর সেবা দিতে খোলা হয়েছে 12টি বিশেষ ডেলিভারি সেন্টার। এছাড়া সরকারি বেসরকারি উদ্যোগে চলছে অন্তত 60টি চিকিৎসা ক্যাম্প। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে অনেক নারী গর্ভবতী, এছাড়া শিশুদের বুকের দুধ খাওয়াতে হয় অনেককে। রাখাইন রাজ্যে অত্যাচার নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসার সময় সীমান্ত যাত্রায় দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাদের। এ কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এসব নারী। গর্ভবতী নারীদের সেবা দিতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খোলা হয়েছে 12টি বিশেষ সেবা কেন্দ্র। দিয়ে
পাশাপাশি সরকারি বেসরকারি 7টি চিকিৎসা ক্যাম্পেও দেওয়া হচ্ছে বিশেষ সেবা। গর্ভবতীদের প্রাথমিক সেবা দিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রোহিঙ্গা নারীদের। কাজ করছেন প্রশিক্ষিত ধাত্রীরাও। ডেলিভারি হলে আমাদেরকে নিয়ে যায়, আমরা ওখানে ডেলিভারি করাই আর ওদের ধাত্রীগুলো এমনি আমাদেরকে সহায়তা করে। এর মধ্যে কক্সবাজারের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে অন্তত 800 রোহিঙ্গা শিশু ভূমিষ্ঠ হয়েছে। তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় পাঠানো হয়েছে সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসব উত্তর এবং প্রসব পরবর্তী সেবাগুলো আমরা এখানে দিয়ে থাকি। আর এখানে যে ডেলিভারি সেন্টারটা করা হয়েছে সেখানেও আমরা ডেলিভারির সময় আমাদের সিনিয়র স্টাফ নার্স আছেন এবং মিডওয়াইফারি আছেন, ওরাও সেবা দিয়ে থাকেন। একজন রোহিঙ্গা মাও যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ চলছে বলে জানালেন এই চিকিৎসক। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। প্রধান বিচারপতির বিবৃতির বিষয়ে সন্ধ্যায় গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা শেষে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভিকারুননিসা নূন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বৈঠকে আইনমন্ত্রীকেও ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠকে প্রধান বিচারপতির বিবৃতি নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকাশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের। এ দুটি লিখিত বিষয় নিয়ে আমাদের পার্টি ওয়ার্কিং কমিটি এবং উপদেষ্টা কাউন্সিলের যৌথ সভা হবে আজকে সন্ধে 6:30। সেখানে আমরা মাননীয় আইনমন্ত্রীকেও আমন্ত্রণ করেছি এবং ওখানে আমরা আলাপ আলোচনা করে এরপর আমাদের পার্টি বক্তব্য। প্রধান বিচারপতির বিবৃতি প্রমাণ করে সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন, আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে নিয়ে মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন। জসিম জুয়েলের রিপোর্টে রয়েছে বিস্তারিত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশ ছেড়ে যাওয়ার আগে দেয়া বিবৃতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, প্রধান বিচারপতির বক্তব্য প্রমাণ করে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে চায়। চিফ জাস্টিস সাহেব নিজেই বলেছেন যে আমার এই রায়ের ব্যাপারে সরকারের মন্ত্রীরা, সরকার আপনার আইন, সরকারের পক্ষের আইনজীবীরা তারা যেভাবে কথাবার্তা বলেছে এটাতে আমি অত্যন্ত বিব্রত বোধ করেছি। যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে, আমরা ভাবতাম যে একদিন আমাদের রাজনৈতিক নেতাদের উপর এটা চলছে, আমরা ভাবতাম যে একদিন আপনার যারা অ্যাক্টিভিস্ট তাদের উপরে চলছে, কারণ স্বয়ং প্রধান বিচারপতির উপরে এই আপনার মানসিক শারীরিক এবং এই যন্ত্র অত্যাচার করা হচ্ছে। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের উপর আঘাত হয়েছে এটা বলেছেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমি শঙ্কিত, তার মানে বিচার বিভাগের উপর আক্রমণ হয়েছে, সন্ত্রাসী কায়দায় আক্রমণ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর কারওয়ানবাজারে মিছিল বের করে শ্রমিক দল। জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রংপুর, বরিশাল, মুন্সিগঞ্জ, গাইবান্ধা সহ কয়েকটি জেলায় পুলিশের বাধায় মিছিল পণ্ড হয়ে গেছে। বরিশালে নগর বিএনপি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে, এতে আহত হয় বিএনপির 15 নেতা কর্মী। ঘটনাস্থল থেকে 2 নেতাকে আটক করে পুলিশ। এ সময় 2টি টেম্পু ভাঙচুর করে বিক্ষোভকারীরা। রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশ করে তারা। মুন্সিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুবদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের উপর আস্থা থাকায় সংলাপে অংশ নিচ্ছে বিএনপি। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তৃতীয় পর্যায়ে ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন সিইসি। সে সময় তিনি বলেন, নতুন ভোটারদের স্মার্ট কার্ড পেতে কিছুটা দেরি হলেও প্রত্যেককে সময় মতো স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রবাসীরা অনলাইনে আবেদন করে ভোটার হতে পারবেন বলেও জানান সিইসি। মহানগরীর 129টি কেন্দ্রে চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। আইরিশ এবং 10 ফিঙ্গার মেশিন, এ দুটো আমরা বিশ্বব্যাংকের মাধ্যমে প্রক্রিয় করার চেষ্টা করেছিলাম, কিন্তু নানা জটিলতার কারণে সেটা হয়নি। তবে এটা একটু দেরি হলেও এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে এবং প্রত্যেকে স্মার্ট কার্ড পাবে এখন অথবা একটু পরে। সার্বিক নিরাপত্তার জন্য লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা করলেও অনেক ক্ষেত্রে পাওনা বুঝে পান না বিমা গ্রহীতা। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো নিয়ম বা শর্তে বেড়া জেলে শেষ সম্বল হারাতে হয় অনেককে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আর হয়রানি প্রতারণা বন্ধে যথাযথ তদারকি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাইদুল ইসলামের রিপোর্ট। 1984 সালে বেসরকারি পর্যায়ে অনুমতি দেওয়ার পর দেশে দ্রুত বিস্তার লাভ করে বিমা কার্যক্রম। দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ বাংলাদেশের সাধারণ বিমা রয়েছে 46টি আর জীবন বিমা 32টি। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে এসব প্রতিষ্ঠান, তবে সে তুলনায় বাড়ছে না সেবার মান। আর আর্থিক সুযোগ সুবিধার যে ঘোষণা দেওয়া হয় তা থেকে যাচ্ছে কাগজে কলমেই। আমি অনেক ঘুরছি, আমার এই শহর পানে এই অবশ্যই ঝরঝর করে কাঁদেছি। 12 বছর তো পূর্ণ হয়েছে জমা দিছি আর কি, তো এখন ঘোরাচ্ছে প্রায় 2 বছর হবে। আমার কাছে রিসিট আছে, ওরা বলতেছে আপনি টাকা পেমেন্ট করছেন ঠিক আছে, কিন্তু আমাদের খাতাতে এন্ট্রি হয় নাই। প্রথম কিস্তির একটা ডকুমেন্ট পাইছি, তারপরে যে 3টা কিস্তি দিলাম, ওই 3টা কিস্তির কোনো ডকুমেন্ট দেয় না। আলিকো একটা ইন্স্যুরেন্স 6 মাস একভাবে আসলো, টাকা নিল, তারপর বললো এখানে আমরা অফিস করব, এখানে আমাদের সদস্য অনেক আছে, তারপরে তারা আর ধরে আসেও না, খালি খালি একটা ভাবতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় কোম্পানির স্থানীয় অফিস। বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। অফিস খুলে না, যোগাযোগ করলে বলে যে আমাদের এই জায়গায় টাকা মানে বেতন দেয় না, তাই খুলে না, বললো যে হেড অফিসে যা যোগাযোগ করেন। এখন আরসি খালি করে এটা নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন, এখন কি যে নিয়ে আসবো ওদের কাছে এটা আমি নিজেও বুঝি না। অপমান করে গ্রামে সবাই ডাকে যে আপনার মাধ্যমে করাইছেন, আপনি টাকা দিবেন। বাসায় থাকতে পারতেছি না, আজকে সকালে আমাকে ইয়ে করতেছে, ওদের জ্বালাইতে থাকতে পারতেছি না। শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণও মিলেছে কয়েকটি কোম্পানির বিরুদ্ধে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য মতে 17টি বিমা কোম্পানি হাতিয়ে নিয়েছে গ্রাহকদের 1,781 কোটি টাকা। গ্রাহকরা বলছেন, অভিযোগ করলেও তেমন ব্যবস্থা নেয় না নিয়ন্ত্রক সংস্থা। জনার অফিসে আলোচনা করছি, কিন্তু উনি সারা দেন না, উনি বলছে আগে আপনি যেখানে সমস্যা হচ্ছে অফিসে যান এবং ফিল্ড অফিসের সাথে আলোচনা করেন। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, যদি সত্তর আমার এটা সমাধান হইলে আমার পরিবার বাঁচবে। তবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কাছে যদি কেউ আবেদন করে আমরা উভয় পক্ষকে ডেকে সেটা সুরাহা করার চেষ্টা করি। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বিমা কোম্পানিগুলো সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মুনাফা করবেন, কিন্তু ক্রেতারা তার পলিসির রিটার্ন পেতে সমস্যা হবে সেটা আবার মোটেই কাম্য না। এক্ষেত্রে অবশ্যই ইড্রার শক্তিশালী ভূমিকা পালন করার প্রয়োজন রয়েছে। কমিশন রিলেটেড যে সমস্যাটা এটা লাঘব করা খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন, এবং এটার ব্যাপারে আমি রেগুলেটরের কাছে আশা করব ওনারা জরুরি ভিত্তিতে এই ব্যাপারটা দেখবেন এবং এটার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। বিমা খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থার শক্ত ভূমিকা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শকে নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রম শুরু, দেয়া হচ্ছে ধানের চারা, সার ও বীজ। শিক্ষকের কটূক্তি ও পরীক্ষা দিতে না পারায় কুষ্টিয়া শিক্ষার্থীর আত্মহত্যা, দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21-এ সংবাদে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে নীলফামারীতে, দেয়া হচ্ছে ধানের চারা, সার ও বীজ। সরকারের এমন উদ্যোগে সন্তোষ জানিয়েছেন কৃষকেরা। নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহর রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান।
সাম্প্রতিক বন্যায় নীলফামারী জেলায় 37,000 হেক্টর জমির আমন ধান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমন ধানের চারা, গম, ভুট্টা, সরিষা ও মুগ ডালের বীজ ও সার দেয়া হচ্ছে মাঠ পর্যায়ে। এতে ঘুরে দাঁড়াতে সুবিধা হবে বলে খুশি কৃষকেরা। ভালো হয়েছিল ক্ষেত, কিন্তু অতিরিক্ত বন্যার কারণে আমাদের জমিটা পুরোটা নষ্ট হয়ে গেছে। এক বিঘা জমির বীজ দেবে, অন্তত এই বীজটা পেলে আমরা অন্তত খাওয়ার ধানটা হবে। সরকার যে যতটুকু আমাদের অনুদান দিতেছেন, আমরা এটা দিয়ে যতটুকু চেষ্টা করি গাড়বো, চারা লাগাবো, রোপণ করবো। ধানের চারা দিয়ে পুনর্বাসন কর্মসূচি শুরু হলেও অন্য যে কোনো প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 600 জনকে বিতরণ করছি, কিন্তু এটা হচ্ছে ইমিডিয়েট। এরপরে আমাদের যে বিভিন্ন উপজেলা পরিষদের তহবিলেও সেখানে পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। কৃষকরা সরকারের এ পুনর্বাসন কর্মসূচির আওতায় রয়েছেন জেলার প্রায় 94,000 কৃষক। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিক্ষকের কটুক্তি আর পরীক্ষায় অংশ নিতে না পারায় অভিমানে কুষ্টিয়ায় মিরপুরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে শিক্ষার্থীর পরিবার অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দোষীদের বিচার দাবিতে এলাকাবাসী স্কুল ঘেরাও সহ কয়েক দফা বিক্ষোভ করেছেন। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। গত বছর জেএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তা হয়নি কুষ্টিয়ার মিরপুরের দরিদ্র কৃষক আকবর ফকিরের মেয়ে জালিম খাতুনের। এবছর যথাসময়ে টাকা জমা দেওয়ার 3 মাস পরও হয়নি রেজিস্ট্রেশন। গেল মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে এক শিক্ষক তাকে কটুক্তি করে তাড়িয়ে দেয়। অধ্যক্ষের কাছে গিয়েও মেলেনি সুরাহা। ক্ষোভে অভিমানে বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে জালিম। এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না ডালিম খাতুনের পরিবার। তবে অভিযুক্ত শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের দাবি, ডালিম সেদিন প্রবেশপত্র নিতেই যায়নি। গত বছর ছিল, এই বছর ছাত্রী ছিল, কিন্তু এই বছর আসে নাই। মানে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে নিহত শিক্ষার্থীর পরিবার। অবশ্যই দেখবো, অবশ্যই অভিযোগ আছে, আমরা দেখবো কেন ইয়ে করলো শিক্ষকের তারা, কিভাবে ছাত্রী ইয়ে হয়, এটা তো খুবই গরিবতার। ঘটনার প্রতিবাদে স্কুল ঘেরাও করে আত্মহত্যায় প্ররোচনাকারীর বিচার চেয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারি ট্রাম্পের, নিষেধাজ্ঞা আরোপের হুমকি। প্রথম ওয়ানডেতে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, জয়ে চোখ মাশরাফি সাকিবদের। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বরেণ্য শিক্ষাবিদ, নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্টার মরদেহে শ্রদ্ধা জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তরা। সকালে কাকরেল চার্চে আনুষ্ঠানিক আয়োজনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করা হয়। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ফাদার বেঞ্জামিন ডি কস্টা। তিনি নটরডেম কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি শিক্ষা সংস্কৃতির উন্নয়নে অবদান রেখেছেন। এ পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে আসার হুঁশিয়ারি দিলেও বিশ্ব নেতারা এ চুক্তির পক্ষে থাকায় মত দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে দেয়া ভাষণে ইরানের পরমাণু চুক্তির সঙ্গে সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। বলেন, ইরান চুক্তির শর্ত না মেনে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেশটির বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন ট্রাম্প। তবে ট্রাম্পের ভাষণের পরপরই জার্মানি, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য সহ পাঁচ দেশ চুক্তির পক্ষে থাকার ঘোষণা দেয়। চুক্তি বাস্তবায়নে এর কোনো প্রভাব পড়বে না বলে জানান তারা। এ অবস্থায় যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসবে কিনা এ ব্যাপারে আগামী ৬০ দিনের মধ্যে মার্কিন কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। Exactly. Washington believes it's a step further. They believe it's in strict violation of the US, the United Kingdom. খেলার খবর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। কিমবার্লি ডায়মন্ড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৬ উইকেটে হারলেও সিরিজের প্রথম ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী মাশরাফির দল। সাকিব আল হাসান বিশ্রাম শেষে ফিরেছেন ওয়ানডে সিরিজে, তাই পূর্ণ শক্তির বাংলাদেশ জয়ে চোখ রাখছে। এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই হেরেছে সফরকারীরা। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। চলতি মৌসুমে প্রথমবারের মতো অ্যাটলেটিকোর মাঠে গিয়ে লড়বে কাতালানরা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। ৭ ম্যাচে ৭টিতেই জয় পেয়েছে তারা। ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। সমান ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো রয়েছে টেবিলের ৪ নম্বরে। লা লিগার শীর্ষে থাকলেও বার্সার চেয়ে রিয়াল মাদ্রিদকেই শক্তিশালী বলে মানছেন অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমন। এদিকে রাত সোয়া ৮টায় গেটাফের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর এর সাথে শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের ঐকমত্য, মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার বিপক্ষে চীন, রাশিয়া। সিনহার বিবৃতি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ প্রমাণ করে, বললেন ফখরুল, খালেদার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ। আগামী নির্বাচনে আসবে বিএনপি, আশাবাদ সিইসির সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার প্রত্যয়। জীবন বিমায় শুভঙ্করের ফাঁকি, পাওনা বুঝে পান না অনেক গ্রাহক, শর্তের বেড়া জালে হারাতে হয় শেষ সম্বল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে আর ভিজিট করুন ২১ডটকম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/২১২৪ অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় আমাদের চট্টগ্রামের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।